হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে সকাল থেকে শুরু করলাম আমার ব্লগটা। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখেন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে একসময়। আমরা শুধু আমি না, আমরা অনেকে এখন অনেক ছোট আমাদের চ্যানেলটা। প্লিজ আমরা একে অপরকে সাহায্য করি ফুল ভিডিওটা দেখার জন্য, তাতে আমাদের ওয়াচ টাইমটা বাড়বে। অনেকে আছে যারা লেখে কমেন্ট পেজে, সাবস্ক্রাইব করলাম, ফুল ভিডিও দেখলাম, আসলে কিন্তু তা করে না। আমি এখানেও দেখলাম যে এখানেও অনেক কিছু কিন্তু ধোকাবাজি, পাটপাড়ি এগুলো আছে। আমি আসলে তাদের কাছ থেকে দূরে থাকতে চাই। যারা সত্যিকারের বন্ধু চায় বা বন্ধু করতে চায় বা করেছে, আমি সে তাদের সাথে থাকতে চাই, তাদের সাথে আমার সম্পর্কটা ভালো রাখতে চাই। তারপরে আর কমেন্টে সাবস্ক্রাইব করলাম, বন্ধু করে নিলাম, এগুলো না দেখাটাই ভালো। যে আপনার আমার দুজনের চ্যানেল নিলের জন্য ক্ষতি। আমার অনেক বন্ধু ইউটিউব কেটে নিয়েছে, 200 মতো বন্ধু আমার কেটে নিয়েছে, এখনও কাটছে। সকালে উঠে দেখি, রাতে দেখি, অথবা 35, সকালে উঠে দেখি 17, 18, 20, তারপর 12, কোনো সময় 100, কোনো সময় একবার কমে 7 চলে আসে। কষ্ট লাগে তখন বুঝি আর কি, যে এখানেও ভিতরে ধোকাবাজি আছে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও নি বা করেছে, কিছুক্ষণ পরে ঠিকঠাক আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে, আমার ভিডিওটাও দেখে না পুরা, বা 3 মিনিট অন্তত দেখতে হয়, তাহলে আমার চ্যানেলের জন্য সুবিধা। যাই হোক, চলুন আজকে আজকে সকাল থেকে আমার ভিডিওটা, আমার মোবাইল ক্যামেরাটা অন করলাম। আজকে কী কী করবো সেটা দেখাবো আপনাদেরকে। চলুন, সকালে আমি আমার গাছগুলোকে দেখতে আসলাম, দেখুন। সকালে উঠে দেখেন আমার পিচ্ছিগুলো ঘুমাচ্ছে, পর্দা ঢেকে দিয়েছি। আজকে একটু বেশ সকালে উঠলাম, উঠে আমি আসলে পর্দা সরাই দিয়ে বারান্দায় যাই, গাছগুলোকে দেখি। আর অনেক চড়ুই পাখি হয়েছে এখন, আমি আপনারা কেউ খেয়াল করেছেন কি না আমি জানি না, আমি ছাদে উঠলে দেখি প্রচুর চড়ুই পাখি। তো আমার এই চড়ুই পাখি এসে আমার গাছের পাতাগুলো খেয়ে ফেলে। তো এটা নতুন কিনেছি, এই অর্কিড এটা, আর এই যে একটা কিনেছি অন্য কালারে, ভিন্ন কালারের ফুলের। এগুলা হচ্ছে, কবে ফুল ফুটবে আসলে ঠিক বলতে পারছি না, অপেক্ষায় আছি। প্রতিদিন সকাল বিকাল 2-3 বার করে এসে দেখি কবে গাছগুলাতে ফুল আসবে। আমার খুব ভালো লাগে বারান্দায় আসলে, আর বিকালে ছাদে গেলে ওদের পর্দাটা উঠাই দিলাম। গান গাচ্ছে, আমি শিখাচ্ছি কিন্তু কিছুতেই শিখছে না। আমি বলছি হ্যালো হ্যালো, বলে না, ওরা গান গায়। যাই হোক, এখন আমি রান্নাঘর দিকে যাব, খালা এসছে, একটু ভাজি করব। আসলাম, আলু দিয়ে আজকে বরবটি দিয়ে ভাজি করব। আর রুটি ডিম পোস্ট করে দিব। এদিকে ভাজিটা হচ্ছে, এদিকে রুটি সেদ্ধ শুরু করলাম। রুটিটা আমি আসলে একদিন আগে বানায় রেখে দেয় খালা, কারণ সকালে অনেক দূর থেকে আসে, তো উনি এসে রুটি করা ওনার পক্ষে হয়ে ওঠে না। সন্ধ্যায় তার আগে দিন রাত্রে যাওয়ার আগে রুটিটা করে আধা ভাজি করে ফ্রিজে রেখে দেয়, সকালে এসে শুধু বের করে রুটিটা সেঁকে দেয় আর ভাজি করে, যা করা লাগে আর কি করি। এখন রুটিটা সেঁকছি, ভাজি
ডালটা হয়ে গেছে, একটু কাত করে রেখেছি, তেলটা ঝরে যাবে। টেবিলে খাওয়া নাস্তা দিয়েছি, তাদের আপুকে খেতে বসতে বললাম, আমিও খেতে বসলাম। আমি আসলে খুব ভারী কোনো কিছু খেতে পারি না, আমি একদম সাদা মাটা, যেভাবে যা খেলেন না খেলেই হয় না সেটাই খাই, জাস্ট ভাজি। আমি ডিমটা মনে হয় না আমি 5-6 দিনের মধ্যে খাই, খুব কম খাই ডিমটা। আমার সকালে একটু ভাজি হলে হয়ে যায়, ভাজি আর রুটি একটা আর এক কাপ চা। এখন এই কয়েকদিন সাদের আব্বু এখন আর দুধ চা খায় না, ওকে ব্ল্যাক কফি দেয়। আমি এখন আর আমিও খেতে খাবারটা বন্ধ করে দিচ্ছি, খাই না, চেষ্টা করছি দুধ চাটা না খেয়ে ওর সাথে ব্ল্যাক কফিটাই খাই। এখন নাস্তাটা খেয়ে আমাদের দুজনের জন্য ব্ল্যাক কফি বানাচ্ছি, কাপ করে নেব ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটা কিন্তু খুব ভালো শরীরের জন্য, অনেক কিছু অনেক উপকারী। আমি নাস্তা খেয়ে এখানে একটু বসে রেডিওতে আমি একটু গান শুনছিলাম, এর মধ্যে নুরি আসলে, এসে আমাকে যে জড়াই ধরে আর কাঁদতেছে। আমি বলতেছি কি হয়েছে, না সে কাঁদতেছে বল ধরে আছে, ভাবি ভাবি বলে। আসলে কি ওর গায়ে যে ড্রেসটা আছে এটা আমি ওকে দিছি, এই যে ড্রেসটা ও খুব পছন্দ হয়েছে এবং এত খুশি হয়েছে, আর ওকে খুব সুন্দর লাগতেছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সেই জন্য সে আমাকে জড়াই ধরছে ধরে খুশি ভাবি। যাই হোক, আমি আমার সকালে মাছ আসার কথা এসে গেছে, অপেক্ষা করছিলাম এটার জন্য। আমি একজন এক বোনের কাছ থেকে, আমি উনি তাজা নদীর মাছ সেল করে অনলাইনে একটা পেজে, ওনার কাছ থেকে আমি একটা কাতল মাছ নিয়েছিলাম আর হরিণের চিংড়ি নিয়েছিলাম, বেশ ভালো পড়েছে। তা আজকে বলছি 5 মিশালি মাছ দিতে 1 কেজি আর একটা 1.5 কেজি ওজনের একটা আর মাছ দিতে। এই যে 5 মিশালি মাছটা দিয়ে দিল, একদম টাটকা পাঠাই দিল। আজকে এটা করবে, সবটুকু রান্না করা থেকে যাবে, অর্ধেকটুকু রান্না করবো সাদের আব্বুর জন্য, আর এই যে আর মাছ একদম ফ্রেশ মাছটা কেটেই পাঠাই দিয়েছে। ভালো হয়েছে, আমাকে আর মাছের জন্য দৌড়াতে হবে না, ওনার ওই বোনটাকে বললেই উনি মাছ আমাকে কিনে মানে প্যাকেট করে পাঠাই দেবে, শুধু আমার ডেলিভারি চার্জটা দিতে হবে। এই যে টাটকা একদম মাছ, কোনো ভরপ দেওয়া না, এখন মাছটা করতে বসলাম, 5 মিশালি মাছটা। যে আমার পুটা হয়ে গেছে মাছ, এখান থেকে অর্ধেকটুকু তুলে রেখে দিয়েছি আর এই অর্ধেকটুকু আমি রান্না করব সাদের আব্বুর জন্য। এখন মাছটা বসাই দিই, মাছটা নাহলে নষ্ট হয়ে যেতে পারে, মাছটা বসাই দিয়ে আর করলা ভাজি করব। আর ফ্রিজে কিছু তরকারি আছে সেটা আমরা দুপুরে খাবো, আমরা মানে আমি নুরি আর আমার যে বুয়া মানে খালা সেটা খাবো। গতকাল আমি খাসির কুলে যা ভুনা করেছিলাম সেটা আছে, তারপর বেগুন ভাজি করেছিলাম সেটাও আছে, সেটা দিয়ে আমরা খাবো, আর এটা রাত্রে খাবে আর কি যে খায়। যে ছোট ছোট তা কিন্তু না, বেশ বড় বড়ই মাছগুলো, 5 মিশালি মাছ কিন্তু বেশ বড় বড়, ভালোই। একটা ছোট বেগুন দিলাম,
দিয়ে দিলাম। মাছটা কষানো হওয়ার পরে আমি এখন একটু পানি দিচ্ছি। সাদের আব্বু খুব পছন্দ করে পাঁচমিশালি মাছটা, ও আজকে খুব খুশি হয়ে খাবে। যাই হোক, হয়ে আসছে, বেশি শুকাবো না, একটু ঝোল রাখবো, তো রাত্রে রুটি খায় যার জন্য একটু ঝোল রাখবো হালকা। আর ওর জন্য এখন আসলে তরকারিতে বেশ তেল কম দিই, ঝাল কম দিই, তো এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দেবো। এটা হলেই আমি খেতে বসবো, বেলা হয়ে গেছে, দুপুরের খাওয়াটা খেতে বসবো। হয়ে গেছে, এখন আমি বসলাম খেতে, একটু বলে যা বেগুন ভাজি, আমার বেশি কিছু লাগে না, হালকা একটু হলেই হয়ে যায় ভাত খাওয়া। আর ওইখানে নড়ি আর খালা খেতে বসছে। যাই হোক, আমার দুপুরে খাওয়া শেষ করতে করতেই আমি আমার ব্লগটা শেষ করলাম আজকের মতো। আল্লাহ হাফেজ, আর একটা ব্লগে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন।